ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন। অল বাংলা এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ড, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তো ভিডিওটি কেউ মিস করবে না। তো ফ্রেন্ড, আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি, কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড আমরা অনেকেই ভুলে যাই। হয়তো কারো ফোনে ফেসবুকটি লগ ইন করতে গিয়ে আমরা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সে ফেসবুকটি লগ ইন করতে পারি না, বা অনেকের ফোনে দুইটি ফেসবুক রয়েছে, একটিকে লগ আউট করে আর একটিকে লগ ইন করতে গিয়ে যখন পাসওয়ার্ড চাই তখন আমরা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ফেসবুকটিকে লগ ইন করতে পারি না। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিও থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন যে কী করে আমরা ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করব। তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশান অন করে দিন। তো ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে। এরপর আপনি এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন, এরপর এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন, এরপর আপনি এখানে একটি অপশান পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো আপনি সেটার উপরে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, তো এখানে দেখাবে কারেন্ট পাসওয়ার্ড, কিন্তু আমরা পাসওয়ার্ড তো ভুলে গেছি সেই জন্য এখানে ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করব। এরপর আপনার অ্যাকাউন্টটি এখানে শো করবে যে আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন না জিমেল দিয়ে খুলেছিলেন। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, তারপর আপনার এখানে একটি কোড আসবে, আপনি যদি জিমেল দিয়ে খোলেন তাহলে জিমেলে কোডটি আসবে, এবং আপনি যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে ফোন নাম্বার একটি কোড আসবে, তো আপনাকে এখানে 6 সংখ্যার সেই কোডটি বসাতে হবে। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে, যে আপনি পাসওয়ার্ড কী রাখবেন সেটা আপনাকে এখানে দিতে হবে, তো আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, তারপর এখান থেকে এই বক্সটিতে রাইট ক্লিক করে দেবেন, এরপর আপনি এখান থেকে নেক্সট করে দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি পুনরায় চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রেন্ড, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।